ধর্মীয় উপাসনা, হ্যাং আউট বা গেট টুগেদার, উৎসব উদযাপন সবই এখন ঘরের মধ্যে সীমাবদ্ধ। ভিডিও কলে হরদম চলছে ক্লাসের প্রেজেন্টেশন, অফিস মিটিং কিংবা সেলিব্রেশন। এর মধ্যেও স্পেনের বার্সেলোনায় ব্যতিক্রমী জন্মদিনের উদযাপন দেখা যায়। লকডাউনে যখন ঘরের বাইরে যাওয়া মানা, তখন ঘরে বসেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে কানেক্টেড থাকাটাই এখন ট্রেন্ড। শুধু কি কানেক্টেড থাকা, যে যার বাসায় বসে নাচ গান কিংবা শর্ট ফিল্ম এরকম বিভিন্ন কাজ দলগতভাবে পারফর্ম করছে। করোনা পরিস্থিতিতে আমাদের আরো একটি অদৃশ্য ভাইরাস হলো দুশ্চিন্তা আর অবসাদ। এর থেকে মুক্তি পেতে নিজের প্রতি যত্নশীল হওয়ার বিকল্প নেই। লোক দেখানো সুখ নয়, বরং নিজের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ খুশি থাকাই প্রকৃত সুখ। এই করোনা সেটা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। রেস্টুরেন্ট বন্ধ বলে কি থেমে থেকেছে ভোজন রসিকের খাওয়া দাওয়া? মোটেই না। গত কয়েক মাসের সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখা যায়, প্রিয় রেস্টুরেন্টের জন্য অপেক্ষা না করে অনেকেই হয়ে গেছেন শেফ আর তৈরি করে ফেলেছেন পছন্দের সব খাবার। 2020 এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুস্থ থাকা। এক্ষেত্রে আত্মনির্ভরশীলতা আপনাকে অনেকাংশে নিরাপদ রাখতে পারে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও নিজের কাজ নিজেরাই করে নিচ্ছে। এমনকি অন্য দেশের উপর নির্ভর না করে দেশীয় পর্যায়ে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টাও চলছে। শেখাটাই আসল, ক্লাসরুম নয়। শেখাটা ক্লাসরুমের মাঝেই শুধু সীমাবদ্ধ না, সেই সাথে ঘরে বসেও শেখা সম্ভব। আর এখানে হোমস্কুলিং অনন্য। যেহেতু বাবা মা বাসাতেই থাকছেন, তাই যত্ন নিয়ে তাদের বাচ্চাকে শেখাতে পারছেন পাঠ্যসূচিগুলো। এই লকডাউনের অবসরে মানুষ হারানো নিজেকে ফিরে পেয়েছে, সময় দিচ্ছে তার প্রিয় কাজগুলোতে। কাজের চাপে যে শখগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে এসেছে। মানুষ মন দিচ্ছে বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজে, এবং কেউ কেউ তা ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করছে। এই সময়ে বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো বেশ কিছু অনলাইন কোর্স ফ্রিতেই করার সুযোগ দিচ্ছে। যে কেউ চাইলেই এনরোলিং এর মাধ্যমে কোর্সটি সম্পন্ন করে বাড়িয়ে নিতে পারবে নিজের দক্ষতা। সারাদিনের ব্যস্ততা শেষে প্রায় সময়ই ক্লান্ত শরীর সায় দিত না পরিবারের সবার সাথে প্রাণ খুলে গল্প করার। অনেক নেতিবাচকতার ভিড়ে করোনা ঠিকই আমাদের সেই সুযোগটি করে দিয়েছে। কাছের মানুষদের সাথে সম্পর্কগুলো ফিরে পেয়েছে প্রায়।